প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো। ছুটি হলে আগে খুব ভালো লাগত, স্কুল ছুটি যেন মহা আনন্দের ব্যাপার, আর এখন ছুটি খুব বোরিং হয়ে গেছে। আমি জানি এখন চাচ্ছ স্কুল কলেজগুলো সব খুলে যায়। তো যাই হোক, আজকে আমাদের ব্যাকরণ অংশের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অনেকে বিদ্যুটে বলে, অনেকে মজারও বলে। তো যাই হোক, আজকে সেই বিদ্যুটে মজার টপিকটা করব ব্যাকরণে। আশা করি ব্যাকরণ তোমাদের অনেকে ভালো লাগে। কার কার খারাপ লাগে? ও কারো না, শুধু আমারই। যাই হোক, তো আজকে ব্যাকরণের যে টপিকটা নিয়ে আমি ক্লাস নিব তা হলো খুব গুরুত্বপূর্ণ, এটা হলো ধাতু। এই ধাতুটা নিয়ে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষা পর্যন্ত নানা ধরনের প্রশ্ন এসে থাকে, এবং এটা নিয়ে আমাদের মধ্যে বেশ নানা জটিলতা আছে। যেমন ধাতু পড়ার পরে ধাতু কোনটা যেন নাম ধাতু, আবার বিভিন্ন ধরনের ক্রিয়া প্রকৃতি কোনটা, বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের সামনে এসে দাঁড়ায়। তো আশা করি আজকের ক্লাসের পর এই পুরো টপিকটা তোমাদের ক্লিয়ার হবে, একটু মনোযোগ দিয়ে পুরোপুরি আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আসি ধাতু। আসলে ধাতু কোনটা? সাধারণভাবে উত্তর, ক্রিয়ার মূলকে ধাতু বলে। তাহলে ক্রিয়া কোনটা? আসলে আমরা তো সবাই জানি, যা দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় সেটাই হলো ক্রিয়া। এখন ধাতুকে আমরা সবাই ক্রিয়ার মূল বলি। তো একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করা যায়। যেমন ধরো পড়ে, এইটা হলো একটা ক্রিয়া। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে পড় যোগ এ। লক্ষ্য করো, এই ক্রিয়াটাকে যখন আমরা ভেঙেছি তখন এর দুইটা অংশ পেয়েছি, একটা হলো হচ্ছে পড় আর একটা পেয়েছি হচ্ছে এ। লক্ষ্য করো, এই প্রথম যে অংশটা পেয়েছি এইটাকে বলা হয় হচ্ছে ধাতু, আর পরের অংশ যেটা পেয়েছি এটাকে বলা হয় হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে একটা ক্রিয়াকে যখন আমরা ভাঙি তখন দুইটা অংশ পাওয়া যায়। যেমন পরেকে আমরা ভেঙেছি পর যোগ এ, পরে, এই পর এটা হচ্ছে ধাতু এবং পরের অংশটুকুই বলবো আমরা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে এর সাথে সাথে আরেকটা বিষয় যদি আমরা শিখে নিই তাহলে ভালো হবে। তাহলে সাধারণ কথা আরেকবার যদি বলি যে ক্রিয়া থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যেটা থাকে সেটাই হলো ধাতু। এখন আরেকটা শব্দ নিয়ে আরেকটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে নিমায়। এই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে পাওয়া যাবে নিম যোগ আয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই প্রথম অংশটা হচ্ছে ধাতু, পরের অংশটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। কিন্তু এখানে তোমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে নিমায়, নিম যোগ আয় এই শব্দটাতে এটা কিন্তু কোনো ক্রিয়া নয়, এটা যেহেতু ক্রিয়া নয় এবং এটাও কিন্তু ক্রিয়ার মূল নয়, তাহলে এইটা যে ক্রিয়ার মূল নয়, খেয়াল করো এই শব্দটা থেকে ভাঙলে আমরা পেয়েছি নিম যোগ আয়। এখন এটা ধাতু, তবে কি ধাতু? এটাকে বলা হবে হচ্ছে নাম ধাতু, এবং এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি। এখন তোমরা আরেকটা বিষয় এখান থেকে শিখে নিতে পারো, সেটা হলো আমরা সবাই জানি বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপ্রাতিক বলে। কি বলে? প্রাতিপ্রাতিক বলে। তাহলে এই যে বিভক্তিহীন এটা কিন্তু নাম শব্দ, এটা হলো বিভক্তি, এই বিভক্তিটা বাদে রয়েছে নিম, এটা বিভক্তিহীন, এটাকে আমরা প্রাতিপ্রাতিক বলতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ক্রিয়ার মূলকে বলে ধাতু আর নাম শব্দের মূলকে বলা হয় প্রাতিপ্রাতিক, সেটা বিভক্তিহীন। তো চলো আমরা এবার প্রাতিপদিক সম্পর্কে জানলাম, আমরা জানলাম ধাতু সম্পর্কে। এখন চলো ধাতুটা ঠিক কত প্রকার, কি কি এর বিস্তারিত জানবো। দেখবো মাঝে মধ্যে পরীক্ষা আমাদের প্রশ্ন এসে থাকে ঠিক এইভাবে যে কোনটি বাংলা ধাতু, কোনটা মৌলিক ধাতু, কোনটা সাধু ধাতুর উদাহরণ, এইভাবে নানা ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে। তো প্রথমেই চাই এই যে ধাতু কত প্রকার, এই ধাতুটা হলো আমাদের তিন প্রকার। তাহলে ধাতু কত প্রকার? ধাতু তিন প্রকার, কি কি সেটা? এক নম্বর সেটা হচ্ছে মৌলিক ধাতু, কি ধাতু? মৌলিক ধাতু। দুই নম্বর হচ্ছে সাধিত ধাতু, এবং তিন নম্বর হচ্ছে সংযোগমূলক ধাতু, সংযোগ মূলক ধাতু। তাহলে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করি এখানে, একটু গভীরভাবে আরেকটা জিনিস ক্লিয়ার করবো তোমাদের, সেটা হচ্ছে ধাতু মোট কত প্রকার? তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং সংযোগমূলক ধাতু।
একটা বিশেষ বিষয় লক্ষ্য করো, এই যে মৌলিক ধাতু এটা আবার তিন প্রকার, এই যে সাধিত ধাতু এটা আবার তিন প্রকার, আর সংযোগ মূলকের কোনো প্রকারভেদ নেই। খেয়াল করো ধাতু কত প্রকার, তিন প্রকার, মৌলিক ধাতু কত প্রকার, তিন প্রকার, সাধিত ধাতু কত প্রকার, তিন প্রকার। তার মানে ধাতু সংক্রান্ত যে কোনো ক্লাসিফিকেশন হলো তিন প্রকার। আশা করি ধাতু সংক্রান্ত কোনো ক্লাসিফিকেশন আসলে আর তোমাদের এই প্রবলেমটা থাকবে না। তাহলে সবাই আরেকবার, ধাতু কত প্রকার, তিন প্রকার, মৌলিক ধাতু তিন প্রকার, সাধিত ধাতু তিন প্রকার। তাহলে ধাতু সংক্রান্ত যে কোনো প্রকারভেদ কত প্রকার, তিন প্রকার। তো চলো এবার আমরা জেনে নিই, ধাতু জানলাম, ক্রিয়ার মূলকে ধাতু বলে, প্রাতিপদিক জেনেছি, ধাতু তিন প্রকার জেনেছি, এবার একটা একটা করে পরিষ্কার করার চেষ্টা করি। প্রথমেই এই তিন প্রকার ধাতুর মধ্যে থেকে আমরা জানার চেষ্টা করব আজকে মৌলিক ধাতুটা। তো চলো আমরা প্রথমেই শিখে নিই মৌলিক ধাতু। ওকে, প্রথমে মৌলিক ধাতু, মৌলিক ধাতু কত প্রকার আমরা পূর্বেই জেনেছি তিন প্রকার। তা আগে আমাদের জানা দরকার মৌলিক ধাতু আসলে কোনটা। খেয়াল করতে হবে মৌলিক ধাতু হচ্ছে যে ধাতুটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কিছু পাওয়া যায় না, সেটা হলো মৌলিক ধাতু। যেমন খেয়াল করো এখানে একটা শব্দ লিখলাম কর, কর এটা মৌলিক ধাতু, কেননা এই করটাকে আর ভাঙা যায় না। যেমন পর, এটা একটা মৌলিক ধাতু, লক্ষ্য করে এটাকে ভাঙা যায় না। যেমন খা, লক্ষ্য করো এটাকে আর ভাঙা যায় না। হ্যাঁ, তুমি যদি ভাঙতেও চাও ঠিক আছে, খাকে আমরা ভাঙি, তাহলে খ যোগ আ, দেখো এটা বর্ণে পরিণত হয়েছে, আর কিছু নেই। সুতরাং মৌলিকটাকে কোনোভাবেই ভাঙা যায় না। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি মৌলিক ধাতু যেটাকে আর ভাঙা যায় না। এবং ক্রিয়ার মূল ধাতু, তোমরা আরেকটা মৌলিক ধাতুকে পরিষ্কার করার জন্য আরেকটা উদাহরণ তোমাদের আমি দিচ্ছি, দেখো মৌলিকটা আরো বেশি পরিষ্কার হবে। যেমন পড়াচ্ছেন, এই যে পড়াচ্ছেন এটাও কিন্তু একটা ক্রিয়া, কিন্তু এটাকে ভাঙলে দেখো আমরা পাবো হচ্ছে পড়া যোগ ছেন। এখন লক্ষ্য করে দেখো এই যে ক্রিয়া, এই ক্রিয়াটাকে ভেঙেছি পড়া যোগ ছেন, লক্ষ্য করো এই পড়াটা মূল হলেও এইটা কিন্তু মৌলিক নয়, কেননা এই পড়াটাকে আবার ভাঙা যায়। খেয়াল করো পর যোগ আ, সুতরাং এই পড়াচ্ছেনের যে মূলটা পাওয়া গেল সেটা কিন্তু মৌলিক, কারণ পড়াটাকেও ভাঙা যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম মৌলিক ধাতু হচ্ছে সেটা যেটাকে আর কোনোভাবে ভাঙা যায় না। ওকে, তো চলো এবার মৌলিক জাতি কিন্তু জেনে গেছি, এবার মৌলিকের ভেতরে এর ক্লাসিফিকেশন আমরা পূর্বেই জেনেছি যে মৌলিক ধাতুটা হচ্ছে মোট তিন প্রকার। তাহলে এই তিন প্রকার কি কি? এক নম্বর হচ্ছে খাঁটি বাংলা ধাতু, দুই নম্বর হচ্ছে সংস্কৃত, তিন নম্বর হলো আমাদের বিদেশি। তাহলে আমাদের মৌলিক ধাতু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা ধাতু, একটা হচ্ছে সংস্কৃত ধাতু, আর একটা হলো আমাদের বিদেশি ধাতু। আমাদের প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে নিচের কোনটি মৌলিক ধাতু, মৌলিক ধাতু নিশ্চয়ই তোমরা চিনেছ, এর ভেতরে আবার মৌলিক ধাতুর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি খাঁটি বাংলা ধাতু, নিচের কোনটি সংস্কৃত ধাতু, নিচের কোনটি বিদেশি ধাতু, প্রায় প্রশ্ন এসে থাকে। তো এখন আমরা খাঁচি বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশি ধাতু, মৌলিক ধাতু তিন প্রকারই হবে, কারণ দেখো ধাতুটা হয় বাংলা থেকে আসবে, না হয় সংস্কৃত থেকে আসবে, না হলে বিদেশি থেকে আসবে। অনেক এক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল একবার যে ভাইয়া বিদেশি ধাতু এর বাইরে কি আর কোনো মৌলিক ধাতু নেই? নেই। তো আমাকে বলছে যে ভাইয়া তাহলে আরবির মূল হলে কি হবে? আরবির মূল হলে সেটা বিদেশি হবে, কারণ বাংলা সংস্কৃতের বাইরে যা আছে সেগুলো তো তোমরা জানোই যে অন্য দেশের ভাষা বা শব্দ সেগুলো হচ্ছে বিদেশি। তো চলো আমাদের পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসে নিচের কোনটি খাঁটি বাংলা ধাতু, সংস্কৃত ধাতু এবং বিদেশি ধাতু চিহ্নিত করতে হবে, আমরা ঠিক খুব সহজে কিভাবে এগুলোকে চিহ্নিত করতে পারি। প্রথমেই আসি চলো খাঁটি বাংলা ধাতু। খাঁটি বাংলা ধাতু চেনার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনা, সেটা হচ্ছে তোমরা যখন কলেজে প্রথম ভর্তি হয়েছো বা স্কুলে ভর্তি হয়েছো, কোনো একজনকে দেখে নিশ্চয়ই শুরুতেই তাকে তুমি তুই বলে সম্বোধন করবে, রাইট? এখন খেয়াল করো হয়তো আপনি বলেছো যখন একই ক্লাসমেট দেখেছো তখন তোমরা তুমি বলেছো, আর যদি ক্লোজ হয়ে যায় আমরা যখন ঠিক তখন আমরা তুই তাহারি শুরু করে দিই। হ্যাঁ, এই তুই দিয়েই আমরা চেনার চেষ্টা করব কোনটা খাঁটি বাংলা। দেখো কোনো একটা ধাতুকে যদি তুই দিয়ে প্রশ্ন করে সেটা তার ক্রিয়া হিসেবে ব্যবহার করা যায় তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের খাঁটি বাংলা ধাতু। যেমন ধরে নাও একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে খা।
খেয়াল করো তো এটাকে আমরা তুই দিয়ে প্রশ্ন করে পাই কিনা, তুই খা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে খাচ্ছি বাংলা। এবার যদি আমি আরেকটা লিখি তুই পড়, পড় খাচ্ছি বাংলা, দেখো এটা কিন্তু পড় যাচ্ছে, তাহলে তুই পড়, তুই খা, তুই যা, তুই দেখ, তুই মার, দেখো আমাদের সবগুলোই কিন্তু এই তুই দিয়ে প্রশ্ন করলে যাচ্ছে। তার মানে তুই দিয়ে প্রশ্ন করলে তুই দিয়ে যে ধাতুগুলো ক্রিয়ারূপে ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে খাঁটি বাংলা। তুই খা, তুই পড়, তুই দেখ, তুই যা, তুই মার, তুই বস, এই সবই হচ্ছে খাঁটি বাংলা। তো চলো আমরা কিভাবে সংস্কৃতটা খুব সহজে চিনব। সংস্কৃত চেনার জন্য আমি তোমাকে দুইটা অপশন দিচ্ছি। এক নম্বর, এই যে তুই দিয়ে কিন্তু সংস্কৃতগুলো যায় না, তুই দিয়ে সংস্কৃত মূলগুলো তাকে ক্রিয়া হিসেবে ব্যবহার করা যায় না। যেমন গমন, গমন শব্দটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে গমন, এই শব্দটাকে ভাঙলে পাবো হচ্ছে গম যোগ অন। খেয়াল করো এই যে মূলটাকে পেয়েছি আমরা কি বলতে পারবো তুই গম, করা যাচ্ছে না, তার মানে এই গমটা হচ্ছে সংস্কৃত। একইভাবে তুই পড় বলা যাচ্ছে, কিন্তু একটু লক্ষ্য করে দেখো তো আমি যদি পছন্দটাকে ভাঙি, পছন্দটাকে ভাঙি তাহলে পট যোগ অন পছন, আমরা কি বলতে পারবো তুই পট, বলা যাচ্ছে না, তার মানে তুই দিয়ে গেলে সেটা হচ্ছে খাঁটি বাংলা, আর না গেলে হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃত। আরো একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে ক্লিয়ার করছি, যেমন দৃশ, এটা একটা শব্দ, দর্শন, দৃশ যোগ অন দর্শন, এই যে দৃশ, তুই দৃশ, এটা কি বলা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের সংস্কৃত। আশা করি তোমরা খাঁটি বাংলা সংস্কৃতের পার্থক্যটা বুঝতে পেরেছ। পড়তে হবে সেটা হচ্ছে কোনো একটা ধাতুর সাথে যদি যুক্ত বর্ণ থাকে, যেমন স্থ, এটা সংস্কৃত, কোনো একটা বর্ণ যেমন ক্রি যুক্ত, এই যে ঋকার যুক্ত, এটা এটাকে তুমি চিন্তা করবা খাঁটি বাংলা। আমি যদি বলি ক্রস, দেখো এই যে বিভিন্ন যুক্ত বর্ণগুলো বা ঋকার রেফ যুক্ত বর্ণগুলো সবই হচ্ছে সংস্কৃত, আর তুই দিয়ে যেগুলো যাবে সেটা হচ্ছে খাঁটি বাংলা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সবাই বলো তো ধাতু কয় প্রকার? ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু তিন প্রকার, সাধিত ধাতু তিন প্রকার। এবার আসো মৌলিক ধাতু তিন প্রকার কি কি, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। নিজের কোনটি খাঁটি বাংলা এটিকে আমরা চিনতে পারবো? হ্যাঁ পারবো, যেটা তুই দিয়ে ক্রিয়ারূপে ব্যবহৃত হবে সেটা খাঁটি বাংলা, আর যেটা তুই দিয়ে যাবে না সেটা হবে হচ্ছে সংস্কৃত। আর এর বাইরেও যদি আমাদের সংস্কৃত চিনতে চাই তাহলে কোনো যুক্ত বর্ণ রিগার রেফ যুক্ত রফলা যুক্ত যে ধাতুগুলো থাকবে সেগুলোই হবে হচ্ছে আমাদের সংস্কৃত ধাতু। এবার চলো শেষ পরিসরে আমরা মৌলিকের বিদেশি ধাতুটা চেনার চেষ্টা করি। আমরা মৌলিক ধাতুর যে তিন প্রকার জানলাম, একটা হচ্ছে খাঁটি বাংলা, একটা সংস্কৃত, এবার আমরা শিখবো হচ্ছে বিদেশি ধাতু। আমাদের মাঝে মধ্যে প্রশ্ন আসে যে নিচের কোনটি বিদেশি ধাতু। আমরা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে দুইটা বিষয় পেয়েছি, দুইটা উদাহরণ খুব বেশি লক্ষ্য করা যায়। এক নম্বর দেখো, হে ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এই যে হে এই দুয়ারে ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এর একটা উদাহরণ আমাদের পাওয়া যায় বোর্ড ব্যাকরণে। আরেকটা পাওয়া যায় ভিক্ষা মেঘে খায়। এখন খেয়াল করো এই যে হে এবং মেঘে এই দুটো উদাহরণ বোর্ড ব্যাকরণে খুব বেশি পাওয়া যায়, এই দুটা বিদেশি। বিদেশি শিখানোর সময় তোমাদের আরেকটু বেশি লক্ষ্য রাখতে হবে বিদেশির অপর নাম হচ্ছে অজ্ঞাত মূল ধাতু। এখন প্রশ্ন হলো এই যে অজ্ঞাত মূল ধাতু বিদেশির অপর নাম, কিন্তু কোনটা ঠিক অজ্ঞাত মূল? লক্ষ্য করো এই দুটো উদাহরণের মধ্যে বিদেশি এবং অজ্ঞাত মূল ব্যাপারটা ক্লিয়ার হবে। হে ওই দুয়ারে দাঁড়িয়ে গিয়ে আর ভিক্ষা মেঘে খায়, এই যে মেঘে এটা মান ধাতু থেকে এসেছে যা হিন্দি ভাষার, কোন ভাষা? হিন্দি ভাষা। তার মানে আমরা জানলাম মেঘেটা মান ধাতু থেকে এসেছে, এটা হিন্দি ভাষা, তার মানে হিন্দি মানে বিদেশি। যদিও বিদেশি অপর নাম অজ্ঞাত মূল, কিন্তু এটা তো অজ্ঞাত মূল নয়, এটাকে শুধু বিদেশি বলতে হবে। কিন্তু খেয়াল করো হে ওই দুয়ারে দাঁড়িয়ে গিয়ে, হেরটা কোন ধাতু থেকে এসেছে তা পাওয়া যায়নি, কোন ধাতু থেকে এসেছে এটা জানা যায়নি, তার মানে এটা নিশ্চয় অন্য কোনো ভাষা, তার মানে বিদেশি। তবে বিদেশির পাশাপাশি এটাকে আমরা বলতে পারি অজ্ঞাত মূল ধাতু। আশা করি বুঝতে পেরেছ যে বিদেশি ধাতুকে অজ্ঞাত মূল বললেও সব বিদেশি ধাতুই কিন্তু অজ্ঞাত মূল নয়, কারণ এটার মূল তো হিন্দি, এটা পাওয়া গেছে, সুতরাং এটা অজ্ঞাত মূল নয়। এবার আসো আমাদের
বিদেশী ধাতু এই দুটার বাইরেও আরো বেশ কিছু বিদেশী ধাতু লক্ষ্য করা যায় বা পাওয়া যায়। তো আমরা এই যে বিদেশী ধাতু এটা মনে রাখার জন্য অর্থাৎ 10 থেকে 15টা বিদেশী ধাতু রয়েছে যেটা মনে রাখার জন্য আমাদের একটা গল্প মনে রাখার জন্য, সেটা হচ্ছে সেই গল্পটা বলবো, সেই গল্প থেকে যে শব্দগুলো লিখবো সেগুলোই হবে হচ্ছে আমাদের বিদেশী ধাতু। এখন লক্ষ্য করো, ছেলে এবং মেয়ে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে পারো, এরা যখন রিলেশন করে বড় হয়ে আর কি করে, ছোটরা না বড় হয়ে যখন করে তখন দেখবা যে মেয়েরা বেশি গিফট পায় না ছেলেরা। হ্যাঁ, আমি জানি তোমরা মনে মনে ঠিকই বলছো, আসলে গিফট বেশি পায় মেয়েরা, ছেলেরা না। ছেলেরা হচ্ছে বুকা হট আর কি আমি বাদে। তো যাই হোক, এখন আমি এই যে ছেলে এবং মেয়ে যে রিলেশন করে তোমরা সবাই বুঝে গেছো গিফট পায় বেশি মেয়েরা, এই গিফট পাওয়া থেকেই আমি বিদেশি ধাতুগুলো পরিষ্কার করার চেষ্টা করি। ধরে নাও একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, তো একদিন তার জন্য খুব সুন্দর একটা নীল জামা তাকে পাঠিয়েছে। তো যাই হোক, যথারীতি জামাটা পেয়ে মেয়েটা তো খুবই খুশি। তো জামাটা যখন মেয়েটা পরলো তখন তো একেবারে তার রেগে ঠেলে বেগুনে একদম অবস্থা খারাপ। মেয়েটা তখন ছেলেটাকে ফোন করে বলছে যে হ্যাঁ তুমি কি জামা পাঠিয়েছো, জামাটা হয়েছে আটক আর ঝুলে হয়েছে খাটো। তাহলে মেয়েটা কি বলছে, জামাটা হয়েছে আটক আর ঝুলে হয়েছে খাটো। তো দেখো এই যে আট, ঝুল, খাট এগুলো বিদেশি ধাতু। এরপর মেয়েটা ছেলের সাথে ফোন দিয়ে খুবই চেঁচামেচি করছে, চেঁচামেচি করে যথারীতি মেয়েটা ফোন বন্ধ করে দিয়েছে। দেন মেয়েটাকে দেখার জন্য তো ছেলেটার বুকের ভেতরে একটু তাকে দেখার জন্য টান ধরেছে, কি ধরেছে বলতো, টান ধরেছে। তো যথারীতি মেয়েটাকে দেখার জন্য সে যাবে, এখন বাইরে বের হয়ে দেখে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মেয়েটার প্রতি ভালোবাসা তার প্রবল, তাই সে সিদ্ধান্ত নিল সে ভিজতে ভিজতেই যাবে। যথারীতি মেয়েটার বাড়িতে সে চলে গেছে এবং বাড়িতে যাওয়ার পরেই মেয়েটা বারান্দায় ঘুরছে, মেয়েটাকে সে ডাক দিয়েছে, মেয়েটা দরজা খুলে দিয়েছে, বাট মেয়েটা তার দিকে তাকাচ্ছে না। তখন ছেলেটা বলছে, এই আমার দিকে একবার ফিরো, ফিরো, ফির, আমার দিকে একবার যাহো, যাহো, যা। মেয়েটা রাগ করে আছে, তার দিকে ফিরছেও না, চাচ্ছেও না। ঠিক এই সময় সে তার হাতে একটা ছেল দিয়েছে, কি দিয়েছে, ছেল দিয়েছে, দিয়ে বলছে শোনো। তখন মেয়েটা বলছে, ডন্ট টাচ মি, ডন্ট টাচ মি, ডন্ট টাচ মি, মানে আমাকে টাচ করো না, এই টাচ বিদেশি ধাতু, ডন্ট টাচ মি, বলছে তুমি তো একটা বিগড়ে যাওয়া ছেলে, বিগড়ে যাওয়ার বিগড়, আজ থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক চুটে দিলাম, চুটে চুট। এরপর যথারীতি মেয়েটা দরজা বন্ধ করে বাড়ির ভিতরে চলে গেছে, ছেলেটা দরজা আবারও নক করছে, ভিতরে তার বোন ছোট বোন খুলে দিয়েছে, ভিতরে যাই দেখে সে দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেছে। সে যথারীতি মেয়েটার জন্য শেষ পর্যন্ত দরজা ভাঙতে হয়েছে, ভাঙার পরে দেখে মেয়েটি ফ্যানের সাথে লটকে আছে, লটকে লটক। এবং এই দেখে ছেলেটা তো ভয় পেয়ে গেছে, তোমরা অনেকে ভাবছো একটা জামার জন্য মেয়েটা ফ্যানের সাথে লটকে যাবে, হ্যাঁ যেতেই পারে, তো লটক। এটা দেখে ছেলেটা তো খুবই ভয় পেয়েছে, মানে কি ডর পেয়েছে, তাহলে জ্বরের ডর, এবং ডরে সে জমে গেছে, জমে জ্বর। নিশ্চয়ই গল্পটা দিয়ে একটু মনে রাখার চেষ্টা করবা আরেকবার। মেয়েটাকে যে জামা পাঠিয়েছে, জামাটা পরে সে দেখেছে জামাটা হয়েছে কি বলতো, আটো, ঝুলে হয়েছে খাটো। তারপর ফোনে কি করছে, চেঁচামেচি করছে, চেঁচামেচি চ্যাচ। তারপরে মেয়েটা ফোন বন্ধ করে দিচ্ছে, মেয়েটাকে দেখার জন্য তার মনে একটা টান ধরেছে। তো যাই হোক, মেয়েটাকে দেখার জন্য বাইরে যাবে, দেখে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঝম, সে ভিজতে ভিজতে মেয়েটাকে দেখে রেখেছে। মেয়েটি বারান্দায় ঘুরছে, তাকে ডেকেছে, মেয়েটা তার দিকে ঘুরছেও না ফিরছেও না, বলছে আমার দিকে একবার ফিরো, একবার চাহো। তাই তারপর তার গায়ে একটা ঠেল দিয়েছে, মেয়েটি বলছে ডন্ট টাচ মি, তুমি তো একটা বিগড়ে যাওয়া ছেলে, তোমার সাথে কাছ থেকে সমস্ত সম্পর্ক চুটে দিলাম। এরপরে যথারীতি মেয়েটা ভেতরে চলে গেছে, দরজা বন্ধ করছে, দরজা ভেঙে দেখে মেয়েটা ফ্যানের সাথে লটকে আছে, লটকে লটক, ছেলেটা দেখে একটা ডর পেয়েছে এবং ভয়ে জমে গিয়েছে। তো এই হচ্ছে বিদেশি ধাতু। তাহলে আমরা জানলাম ধাতু মোট 3 প্রকার, মৌলিক, সাধিত, সংযোগমূলক। মৌলিক ধাতু 3 প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে বিদেশি।
এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিব, এই প্রশ্নে তোমরা কমেন্টসে জানাবা সঠিক উত্তর দিয়ে। সেটা হচ্ছে প্রশ্নটা দিয়ে আজকে এখানে আমি শেষ করব, এরপরে বাকি সাধিত এবং সংযোগগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদের দিব, কারণ যতটুকু শিখেছি ততটুকু ইউটিলাইজ করতে হবে আমাদের। আমি একটা শব্দ তোমাদের দিচ্ছি, তোমরা কমেন্টসে অ্যান্সার করবা, এই যে কাগজ, কাগজ শব্দটাকে ভেঙেও দিচ্ছি, সেটা হচ্ছে কা যোগ অন কাগজ। তোমাদেরকে কমেন্টসে জানাতে হবে কাগজের কাগ এটা কোন ধাতু, খাঁটি বাংলা সংস্কৃত নাকি বিদেশি। আশা করি তোমরা সঠিক উত্তরটি করতে পারবা। আমি যে খাঁটি বাংলা চেনার উপায়, সংস্কৃত চেনার উপায়, বিদেশি চেনার উপায় দিয়েছি, সেখান থেকে এটা অ্যান্সার করতে পারবা। তো সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আমরা স্বাধীন ধাতু খুব চমৎকার ভাবে এবং সংযোগমূলক ধাতুটা জানবো। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, এবং ঘরে থাকা সুস্থ থাকার মধ্যে দিয়ে আমরা করোনার মোকাবেলা করব। আর ঘরে থেকে এইভাবে আমাদের অনেকেরই ক্লাস পাচ্ছ, তোমরা দেখে তোমাদের টপিকগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবা। বেস্ট অফ লাক।